স্বস্তির খবর সাকিব ভক্তদের জন্য। সাকিব আল হাসানের চোখে বড় কোনো সমস্যা পায়নি চিকিৎসকরা। আজ রাতেই ফিরবেন ঢাকায়, সিলেট পর্ব থেকে যোগ দিবেন রংপুর রাইডার্স শিবিরে। সেখান থেকে ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। এরপর ডাক্তারের দেওয়া পরামর্শ কিভাবে চলবে তা ফাইনাল রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন বিসিবির চিকিৎসক প্যানেল। ভারত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিপিএল শুরুর আগে লন্ডনেও গিয়েছিলেন চিকিৎসকের শরণাপন্ন হতে, তখনও সাকিবের চোখের সমস্যা সমাধান হয়নি। এরপর বিপিএলে রংপুরের হয়ে এক ম্যাচ খেলে 21 তারিখ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। চোখে যে সমস্যায় ভুগছিলেন সাকিব সেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি। এ ধরনের সমস্যা হলে যেটা হয়, চোখের রেটিনার নিচে এক ধরনের তরল পদার্থ জমে যা দৃষ্টিশক্তিকে ঝাপসা করে দেয়। সাধারণত অতিরিক্ত মানসিক চাপ থাকলে এমনটা হয়ে থাকে। সাকিবের বেলায়ও ঠিক তাই হয়েছিল। কারো চোখে এই সমস্যা থাকলে সেটা যে কোনো সময়ই অনুভূত হতে পারে, তবে সাকিবকে এটি বেশি ভুগিয়েছে ব্যাটিং করার সময়। সিঙ্গাপুরের রাফেলস আই সেন্টারে সোমবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সাকিবের। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর জানা যায় চোখে বড় কোনো সমস্যা নেই সাকিবের। তাই তো আজ রাতেই ঢাকা ফিরবেন সাকিব, এরপর যোগ দিবেন রংপুর শিবিরে। বিপিএল এর বাকি ম্যাচগুলোতে দেখা যেতে পারে সাকিবকে। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিকেট টাইম।